একজন লাউ কিনছেন, চাচা কত দিয়ে কিনলেন? 30 টাকা দিয়ে কিনছেন। 30 টাকা? দুইটাই 30 টাকা? সাংবাদিকরা ইয়া খালি এলে তো তুই লনি আর আমার লাভ কি? দুইটা কত দিয়ে কিনলেন? দুইটা 30 টাকা। ওরে বাবা, জিতছেন তাহলে? হ্যাঁ জিতছে না? হ্যাঁ জিতছে। আমরা করছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে গেলাম না। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। এখন সকাল 6:10, আর আজকে তারিখটি হচ্ছে বাংলাতে 29 কার্তিক 1429, এবং ইংরেজিতে যে তারিখটি সেটি হচ্ছে 14 নভেম্বর 2022। তো আজকের এই দিনে আমরা একটি গ্রামীণ বাজারের ভিডিও করতে যাচ্ছি, তো আশা করি আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশের মধ্যে এরকম ভাপা পিঠা বানানো হচ্ছে, এবং মানুষজন ভাপা পিঠা খাওয়ার জন্য সকালে চলে এসেছে। তো গ্রামীণ পরিবেশের মধ্যে এরকম ভাপা পিঠা বানানোর দৃশ্যগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলাতে দেখা যায়, এবং অসাধারণ সুন্দর কিন্তু এই দৃশ্যগুলো। তো একজন ভাপা পিঠা খাচ্ছে, ধোয়া ওঠা একদম ভাপা পিঠা দেখতে পাচ্ছেন। কিরকম লাগতেছে? কত করে এইটা? 5 টাকা দাম। তো এরকম গুড় দিয়ে কিন্তু ভাপা পিঠাগুলো তৈরি করা হয়। তো বর্তমান দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির বাজারেও কিন্তু 5 টাকা দামের ভাপা পিঠা একমাত্র মনে হয় বাংলাদেশেই পাওয়া যায়। তো আমরা মূলত এখানে একটি বাজারের দৃশ্য ধারণ করার জন্য এসেছিলাম, তো আমরা সেই বাজারের দৃশ্যটি আপনাদের দেখাবো। তাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আশা করছি আপনাদের গ্রামীণ বাংলার পরিবেশের, যে শীতের দিনের এরকম কুয়াশাচ্ছন্ন দিনে গ্রামের পরিবেশের দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা গ্রামীণ বাজারের মধ্যে অলরেডি চলে এসেছি। খুব সুন্দর একটি গ্রামীণ বাজার, বাজারটি তেমন একটি বড় নয়, তারপরেও খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে প্রথমেই মাছ বাজার, খুব সুন্দর সুন্দর কিন্তু একদম দেশি মাছ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, একদম তরতাজা জীবিত। শোল মাছ না চাচা? এগুলে শোল থাকি। শোল থাকি? কত করে 1 কেজি এগুলে বিক্রি করতেছেন? ঠিক নাই, 300-250। আচ্ছা ঠিক আছে। তো আমি সম্ভবত 1 কেজির মতো নেওয়ার চেষ্টা করবো, একটু পরে হ্যাঁ ভিডিও করে আসি। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, একদম আমাদের দেশি মাছ। যেহেতু গ্রামের বাজার, তাই গ্রামের বাজারগুলোতে কিন্তু এরকম দেশি এবং তাজা মাছ কিন্তু আসে। মাছগুলো একটু দেখাই, একদম তাজা মাছ। আমরা এদিকে একটু দেখি, যেহেতু দুই পাশে সুন্দর বাজার বসেছে। কখন মারছেন মাছগুলো? মাছগুলো সকালে মারছি। সকালে মারছেন না? বাজার উপর। খুবই সুন্দর গ্রামের বাজার, এবং গ্রামের বাজারগুলোতে মানুষজন কিন্তু সকাল সকাল চলে এসেছে। হাইন মাছ নিয়েছেন তো? দেখি নিজেই মারছেন নাকি কিনে নিয়েছেন? আপনি নিজেই মারছেন না? কখন মারছেন? সারাদিন কত করে কেজি?
Fain mas ni apse, domtishi mas. Ashole gramer bazar gulote kintu shob shomoy taza jinish paoa jay. To gramer manushjon kintu sokal sokal erokom শীতের দিনের মধ্যে কিন্তু বাজার করতে চলে এসেছে 500 চাচা কি ইলিশ মাছ নি আসছেন ইলিশ মাছ 100 টাকা দিয়ে ব্যস্ত আছে না না আইলে আমি বেরো না যা ব্যস্ত আছে ব্যস্ত আছে বেচা কি না কি রকম বাজারে ভালোই মোটামুটি ভালোই না কয়টা পর্যন্ত বাজারটা থাকে চাচা এটা 9টা পর্যন্ত থাকে না হ্যাঁ না 7টা থেকে 9টা পর্যন্ত 7টা থেকে 9টা ও নাকি দিয়ে তো আমরা আরো একটু মাছের বাজারের দৃশ্য এখানে আপনাদের দেখাবো তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের বাজারের নামটির কথা বলতে ভুলে গিয়েছি তো এই বাজারটি হচ্ছে ডিগ্রিচর সকাল বাজার এবং বাজারটির অবস্থান হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় খুব সুন্দর একটি গ্রামীণ বাজার ইতিমধ্যেই সূর্য কিন্তু একটু একটু উঠে গিয়েছে পূর্ব দিগন্তে সেই সূর্যের সোনালী আভা কিন্তু এরকম গ্রামীণ বাজারগুলোতে পড়ছে ফলে গ্রামের বাজারের দৃশ্যটিও কিন্তু আরও চমৎকার রূপে ধরা দিয়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব এবং দেখতে পাচ্ছেন যেহেতু এখন প্রায় শীতকাল চলে আসছে তাই শীতকালীন সময়ে গ্রামের বাজারগুলোতে শীতকালীন যে সবজি সেটি কিন্তু এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় যেহেতু আশপাশে চরাঞ্চল এলাকা তাই এখানে কৃষকগণ কিন্তু প্রচুর পরিমাণে শীতকালীন সবজি কিন্তু এবার তারা উৎপাদন করছে এবং তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু বাজারগুলোতে এরকম শীতকালীন সবজি আমরা দেখতে পাচ্ছি একজন লাউ কিনছেন চাচা কত দিয়ে কিনলেন জিতছে না হ্যাঁ জিতছে আমরা করছেন হ্যাঁ হ্যাঁ ওকে গেলাম না আচ্ছা জান গেল কি দিয়ে খাবেন চাচা গোল মাছ শোল মাছ শোল মাছ শোল মাছ জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে একদম সুন্দর লাউ এই আস্তে 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 তো খুব সুন্দর লাউ কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেই সাথে বেগুন রয়েছে তো চাচা কি নিয়ে আসছেন একটু দেখি কাঁচামরিচ কাঁচামরিচ আর লাউ নিয়ে আসছেন না ও আচ্ছা 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 তো অসাধারণ সুন্দর এই গ্রামের বাজারটি আমরা এদিকের একটু দৃশ্য আপনাদের দেখাই কিরকম বেচা কিনে হয় বাজারে মোটামুটি ভালোই হয় না লাউ কিরকম প্রতি পিস কত করে লাউ ধরছে তো গাছে মোটামুটি ভালো তো কতদিন পর্যন্ত এই লাউটা পাওয়া যাবে যে গাছ লাগাইছেন দুই তিন মাস তো দেখতে পাচ্ছেন শীতকালীন সবজি এখানে কাঁচামরিচ অনেক কাঁচামরিচ কিন্তু এখানে এসেছে দাম আছে তো খুবই সুন্দর দৃশ্য আমরা আরেকটু এগিয়ে যাই এবং এখানকার গ্রামীণ বাজারের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো
আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়া মাত্রই বা ভিডিও প্রকাশ করা মাত্রই কিন্তু আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওর তথ্য পেয়ে যান। চাচা কাঁচামরিচ বাজার কিরকম এবার? বাজার কম এবছর, কম তাতে যে আবাদ করছেন পোষায়? এবছর নষ্ট যাবো। খালি কাঁচামরিচই করছেন না আর অন্য কিছু আবাদ করছেন? ফসল করা হয়েছে না, খালি কাঁচামরিচ দিয়ে। বেগুন কত করে যাইতেছে ভাই? ২০ টাকা কেজি। অসাধারণ সুন্দর গ্রামের বাজার। কি এখানে আরো কিছু গ্রামের বাজারের চিত্র আপনাদের এখানে দেখাচ্ছি। খুবই সুন্দর একটি গ্রামীণ বাজারের দৃশ্য কিন্তু আমরা এই যে ডিগ্রিচর গ্রাম রয়েছে সেই ডিগ্রিচর গ্রামে এসে পেয়ে গেলাম। তো এখানে শীতকালীন যে সবজি সেটি আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে শীতকালীন সবজি এসেছে। চাচা ভালোই আছেন? ইনশাল্লাহ ভালো আছি। চাচা কি নিয়ে আসছেন তাহলে? লাউ নিয়ে আসছেন? লাউ নিয়ে আসছি, ধরেন একটা লাউ দিয়ে। এটা কচি খিরা নাও তাই? দাম কত এটা? এটার দাম ২০ টাকা। কম কম নাই, একটু কম দিবেন না? না না, এক বিশের দাম পড়ছে ৫ টাকা। ১৫ টাকা দেই? না কম দাম দেয়। তাহলে এই লাউটা সিদ্ধ হবে কোনটা? তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকেই তো কাটছেন না? এই যে দেখুন আজকের কাটা লাউ। এদিকে বিলাতি লাউ এসেছে। কয়টা নিয়ে আসছেন? ৩টাই নিয়ে আসছিলেন নাকি আরো বিক্রি করছেন? না এখানে লাউ শাক নিয়ে আসছেন কত করে? ২০ টাকা জোড়া। না তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আজকে আপনাদের এই গ্রামের বাজারের দৃশ্যটি দেখালাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর আপনারা যারা এখনও বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।